সন্ধ্যার পর ভুল করেও করবেন না একটি কাজ, জীবনে চরম খারাপ সময় নেমে আসবে, মা লক্ষ্মী রুষ্ট হবেন। সন্ধ্যার পর বাস্তুমত অনুসারে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে জীবনে অত্যন্তই খারাপ সময় দেখা দেবে, তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি বুঝতে পারবেন। যারা নিত্য পুজো করেন বা ভগবানে বিশ্বাসী, মন্ত্রপাঠ করেন, তাদের জন্য রইল আজকের ভিডিওটি। আরেকটি বিশেষ অনুরোধ করব, যারা এই সব নিয়ম বা ভগবানে বিশ্বাসী নন, তারা কিন্তু কখনোই অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না, নিজের বিশ্বাস নিজের কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই সব ক্রিয়াকর্ম বা নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিছুটা হলেও সমস্যার সমাধান পাবেন। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়টিতে। এমন কিছু নিয়ম রয়েছে আমাদের হিন্দু ধর্মে যেগুলি সন্ধ্যার পর করা একদমই অনুচিত, কিন্তু আমরা সেগুলিকে কখনোই মেনে চলি না, লক্ষ্য করি না, যার ফলে আমাদের জীবনে খুবই খারাপ সময় নেমে আসে। তাই আশা রাখব প্রত্যেকেই একবার হলেও এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে। আমরা প্রত্যেকেই জীবনে বলক হতে চাই, সবাই চায় জীবনে উন্নতি করতে, কিন্তু দেখা যায় যে কি প্রচুর পরিশ্রম করার পরেও জীবনে সঠিক পরিশ্রমের মূল্য পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না, যার ফলে জীবনে দুর্ভাগ্য দেখা দেয়, জীবনে খারাপ সময় নেমে আসে। প্রথমে আমরা দেখে নেব সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় তুলসী গাছে হাত দেবেন না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে, বাড়িতে তুলসী গাছ রাখা খুবই শুভ। বাড়িতে নিত্য পুজো করা হয়ে থাকে তুলসী মাতার, কিন্তু বলা হচ্ছে সন্ধ্যার সময় তুলসী গাছে হাত দেবেন না, তুলসী পাতাকে স্পর্শ করবেন না, এর ফলে জীবনে খুবই খারাপ সময় নেমে আসবে, জীবনে মহাবিপদ দেখা দেবে। তাই আপনারা অবশ্যই এই বিষয়টিকে সর্বদাই খেয়াল রাখবেন। সন্ধ্যা হয়ে গেলে আপনি কোনোভাবেই ঝাড়ু বা ঝাঁটা দেবেন না, এই নিয়মটি অনেকেই মেনে চলেন না, যার ফলে পরিবারে এবং সংসারে দুর্ভাগ্য দেখা দেয়, অশান্তি নেমে আসে। কারণ আপনি যদি এই সময় ঝাড়ু বা ঝাঁটা দেন, তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন, আপনার গৃহত্যাগ করবে আর আপনার ঘরে বাসা বাঁধবে অলক্ষ্মী। একদিকে যেমন আর্থিক সমস্যা অর্থকষ্ট দেখা দেবে, অন্যদিকে সুখ শান্তি বিসর্জন হবে। তাই ভুল করেও সন্ধ্যাবেলায় ঝাড়ু বা ঝাঁট দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন কয়েকটি বিষয় জানিয়ে দেব যে নিয়মগুলি শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন, যে এগুলি না মেনে চললে আমাদের দুর্ভাগ্য নেমে আসবে। হ্যাঁ, এই ছোট্ট কারণগুলি আপনার জীবনে বড় সমস্যা দেখা দেবে, যার ফলে আপনার আগামী দিনটা নষ্ট হবে, আপনার সুন্দর জীবনটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আপনি কোনোভাবেই কল্পনাই করতে পারবেন না। বলা হচ্ছে সন্ধ্যাবেলায় আপনি পুজোর সময় কোনোভাবেই আহার করা উচিত নয়, সন্ধ্যার অনেক আগে কিংবা সন্ধ্যা পরবর্তী সময় আহার গ্রহণ করবেন, কিন্তু কোনোভাবেই পুজোর সময় বা সন্ধ্যাবেলায় আহার গ্রহণ করা উচিত নয়। বলা হচ্ছে আপনারা কোনোভাবেই এই জিনিসটি একদমই দেবেন না। বন্ধুরা, সমাজে বসবাস করতে গেলে, পাশাপাশি থাকতে গেলে একে অপরের সাথে বিভিন্ন জিনিস বিভিন্ন সময়ে
লেনদেন করে থাকি, আদান প্রদান করি। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলি সন্ধ্যার পর আপনার কাছে যতই থাকুক না কেন কোনোভাবেই অন্য কাউকে দেবেন না। চাল, আপনি কোনোভাবেই কাউকে সন্ধ্যাবেলায় চাল দান করবেন না, এমনকি ধার হিসেবেও দেবেন না। আপনার সংসারে অন্যের অভাব দেখা দেবে, দেখবেন আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না, তাই ভুল করেও কোনোভাবেই চাল দেবেন না। সর্ষের তেল, সর্ষের তেল আপনি যদি এই সময় কাউকে দান করেন তাহলে শনির রুষ্ট প্রকোপ পড়বে, শনির রুষ্ট প্রকোপে আপনার জীবন ছারখাড় হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি কারোর জীবনে শনির কুদৃষ্টি বা কুন নজর পড়লে কি হয়, তাই ভুল করেও এই কাজটি একদমই করবেন না। আপনি পারেন আপনার জীবনের উন্নতি করতে, আপনার হাতে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। তাহলে আপনারা বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় কোন জিনিসগুলি দান করলে বা কাজগুলি করলে জীবনে খারাপ সময় নেমে আসে। আশা রাখব প্রত্যেকেই একবার হলেও এই নিয়মগুলি মেনে চলুন, শাস্ত্র মতে যা প্রত্যেকের জীবনে আবশ্যক। সন্ধ্যার সময় আপনি কোনোভাবেই নখ কাটবেন না, এর ফলে আপনার জীবনে থাকা প্রতিটা কাজে খুঁত রয়ে যাবে, আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না, জীবনে সমস্যা দেখা দেবে। তাই আশা রাখব প্রত্যেকেই শাস্ত্র মতে এই সব নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি অল্প পরিশ্রম করছেন কিন্তু জীবনে সফলতা বেশি পাওয়া যাচ্ছে, আবার কেউ কেউ জীবনে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সঠিকভাবে আপনারা পরিশ্রমের দাম পাচ্ছেন না, জীবনে সফলতা পাচ্ছেন না। তার কারণ হলো একটাই, আমরা এই সব নিয়মগুলিকে কোনোভাবেই সঠিকভাবে সঠিক নিয়মে মানি না, যার ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই আশা রাখব প্রত্যেকেই এই সব নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।